খেলা হবে, দিনের রাতে খেলা হবে। না না, আমি অন্য কিছু বলছি না, আমি এখন কথা বলবো দৃশ্যম টু মুভিটাকে নিয়ে। মুভিটা বেরোয়নি, মুভির ট্রেলার নিয়ে কথা বলবো। তো দৃশ্যম ওয়ান আমরা জানেন এটা একটা মালায়ালাম মুভির রিমেক ছিল, কিন্তু রিমেক নিয়ে আমাদের অনেক কমপ্লেন থাকলেও এই মুভির রিমেক নিয়ে কারো কমপ্লেন থাকে না। কোনো দিনই আমি কাউকে শুনতে দেখি না যে এই মুভি কেন রিমেক করেছে, কেন করলো, কারণ এটা ওয়েলমেড রিমেক। অজয় দেবগান এত সুন্দর এই ক্যারেক্টারটাকে প্লে করেছে, মানে তার যে তার সাথে সাপোর্টিং কাস্ট যারা ছিল, মানে একদম পারফেক্ট। মানে এরকম রিমেক আমার তো মনে হয় অনেক সময় বেটার হয়ে যায়। এটা আমি সাউথেরটা দেখিনি, মানে মালায়ালাম মুভিটা দেখিনি, তবে আমার এটা দারুণ চরম লাগে আমার। তো এই সিনেমা যখন সেকেন্ড পার্ট আসতে চলেছে, প্রথম ভেবেছিলাম তো ফার্স্ট পার্টই তো সব মানে হয়ে গেল, মিটে গেল ভাই, আবার সেকেন্ড পার্ট কেন? তো আমি প্রথম প্রথম ভেবেছিলাম, কিন্তু সেকেন্ড পার্ট কেন আসছে, তাহলে কি এটা হিট করানোর জন্য? মানে অনেক সময় নাম হয়ে গেলে সেকেন্ড পার্ট আনে, জোর জবরদস্তি আনে। কিন্তু আমি যতটা শুনেছি, আমি মালায়ালামে সেকেন্ড পার্টটা দেখিনি, তবে আমি যতটা শোনা আমার যে এটা দরকার ছিল সেকেন্ড পার্টটা। অনেক কিছু জিনিস আছে যেটা ফার্স্ট পার্টে মানে একটু একটু চলে গেছে, সেই জায়গাগুলোতে না একদম ধরে ধরেই সেকেন্ড পার্টটাতে করা হয়েছে। তো এটারই আবার রিমেক, মানে অফিসিয়াল রিমেক সেকেন্ডারি ডিস্ট্রাম টু। তো এই সিনেমাটা আসতে চলেছে, এর পরের মাসে আসছে। তো এই ট্রেলারটা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, তো ট্রেলারটা নিয়ে এখন কথাবার্তা হবে। তো এখানে ব্যাপার হচ্ছে, একটা কথা আপনাদের বলতে চাই, এখানে আমার একটু ডাউট আছে। তার কারণটা হচ্ছে, প্রথম যে সিনেমাটা ছিল দৃশ্যম ওয়ান, সেই সিনেমাটা বানিয়েছিল নিশিকান্ত কামল, তিনি তো আর এই পৃথিবীতে বেঁচে নেই। তো সেই জন্য সেকেন্ড পার্টটা অন্য একজন করছে, যিনি হচ্ছেন অভিষেক পাঠক। তো এবার দেখার হচ্ছে, এই যে থ্রিলার সিনেমাটা, মিস্টেরিয়াস থ্রিলার, তিনি কত ভালো হ্যান্ডেল করতে পারেন এটা পরবর্তীকালে জানতে পারবো। কারণ ফার্স্ট পার্টটা যখন আমরা দেখেছিলাম তখন ডিরেক্টরের প্রতি একটা ভরসা ছিল, কিন্তু সেকেন্ড পার্টটাতে আমি জানি না কতটা ভালো কী করতে পারবে। তবে ট্রেলারটা দেখে মানে দারুণ লাগছে, মানে প্রমিসিং একদম, কোথাও কোনো বেশি কম এরকম কিছু ব্যাপারই নেই, একদম পারফেক্ট। তো এখানে যারা কাস্ট, তারা সেই কাস্টগুলোই আছে, একদম সেম টু সেম। তবে এখানে একজন নতুন অফিসারকে দেখা যাচ্ছে, যেটা প্লে করছেন অক্ষয় খান্না। তো অক্ষয় খান্না একটা দারুণ মাপের অভিনেতা, আমরা সকলেই জানি। তো অভিনেতাগুলো যখন এত বড় বড় অভিনেতা, অজয় দেবগন, তারপর তাব্বু, তারপর অক্ষয় খান্না, তো একটা জমজমার ব্যাপার তো হবেই। তো এখানে গল্পটা যেটা, তার পর থেকে শুরু হচ্ছে, মানে আপনারা জানেন আমি এখনও এখানে বলছি না যে ওই যে লাস্টটাকে কোথায় শেষে ও মানে পুঁতে দিয়েছিল, সেটা আপনারা সকলেই জানেন যখন ফার্স্ট পার্টটা দেখেছিলেন। তো এর পর থেকেই হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যেটা, তাদের ফ্যামিলিকে এখনও পর্যন্ত কিন্তু মানে দিনের পর দিন পরপর নানানভাবে পর ইনভেস্টিগেশান শুরু হয়, আবার সেই কেস রিওপেন হচ্ছে, মানে তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না ওই ফ্যামিলিটাকে। তো এখানে অক্ষয় খান্নার এন্ট্রি অক্ষয় খান্নাকে বেশ প্রমিসিং লাগছে, এবং সে মনে হচ্ছে কিছু না কিছু বের করে ফেলবেই এবারে। তার কারণটা হচ্ছে, একটা জায়গা আছে যেখানে মানে শেষের দিকে দেখানো হয়েছে, যেখানে অজয় দেবগন বলছেন যে আমি কনফেস করতে চাই। তো এবার কী কনফেস করবে, সত্যি সত্যি সে যেটা করেছিল সেটা কি বলে দেবে, সেটাই হচ্ছে কোয়েশ্চেন। এবার জানি না, আমি সেকেন্ড পার্টটা দেখিনি, তবে এখানে কী হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো যখন সিনেমাটা দেখব। তো এখানে টাব্বু একটা কথা বলছে যে আমি ওই 8 ফেল নাকি না 8 পাস, তাকে আমি অতটা চালাক আমি ভাবিনি, তবে একটা মা কারো কাছে হারবে না, এরকম ধরনের একটা ডায়লগ শুনতে পাওয়া যাচ্ছে। তবে এখানে যেরকম মানে কালার ইউজ করা হয়েছে একটা থ্রিলার মিস্ট্রিয়াস সিনেমাতে, সেরকম একটা ডার্ক টোন আপনারা পাবেন, সত্যি সেইগুলো দেখতে খুবই ভালো লাগছে, মানে প্রমিসিং ট্রেলারটা লেগেছে। অজয় দেবগানকে বেশ প্রমিসিং দেখতে লাগছে। আর এই যে 2-3 তারিখে কী করেছিল সেটা আবার নতুন করে আমরা জানতে পারবো, আপনারা তো জানেন, যারা জানেন তারা কমেন্ট করে বলুন 2 তারিখ কী হয়েছিল। তো সেটা তো মুখস্থ হয়েই গেছে প্রায়। তো এখানে একটা পুলিশ অফিসার আছে যে আগেরটাতে ছিল, সে বলছে আমি আমার বউয়ের জন্মদিন ভুলে যেতে পারি, কিন্তু এই 2-3 তারিখ কী হয়েছিল সেটা আমার পুরো মুখস্থ আছে, মানে কী একটা হয়েছিল সেটা আপনারা জানেন যারা পার্ট 1টা দেখেছেন। তো পার্ট 2-র জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, মানে ভীষণভাবে এক্সাইটেড, রিমেক হোক না। কিন্তু অনেকে কী করেছে যে দেখেনি সেকেন্ড পার্টটা, তামিলের যেটা মানে তামিল সরি মালায়ালাম মুভিটা ওটা দেখেনি, কিন্তু আমি দেখিনি। অজয় দেবগানের সাথে দেখে না ওটার সাথেই একটা জুড়ে গেছি বলতে গেলে, তো ওই ক্যারেক্টারগুলো আমার দেখতে ভালো লাগে। তো সেই জন্য ওয়েট করে আছি আমি এই সিনেমাটা দেখার জন্য। তো আপনারা কী বলেন যে এই সিনেমাটা ট্রেলারটা কীরকম হয়েছে এবং আপনারা কতটা এক্সাইটেড, এটা আপনারা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে কী করতে হবে, চ্যানেলটিকে বারবার সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তারপর দেখা যাক এই বডি কি তারা পায় না পায় না। তো এখনের মতো